হ্যালো, কে? দিয়া বলছি, তোকে একটা গুড নিউজ দেওয়ার ছিল। ও, বিয়েটা করেই ফেললাম দিদি, কি করব বল? ভেবেছিলাম তুই আমার পাশে থাকবি, আমি সাহস করে তোকে বলে উঠতে পারিনি রে। আসলে মানুষটা খুব ভালো, তো তাই বুঝতেই পারছিস আর তোকে কি বোঝাবো। সরি রে দিদি, কিছু বলছিস না কেন? কি রে, তুই কষ্ট পাচ্ছিস? এখন আফসোস করে কি হবে? কি হবে এখন আফসোস করে? যখন তোমাকে সাবধানে থাকতে বলেছিলাম তখন তো নিজে সাবধানে থাকোনি। সব দোষ তো আমার। তা নয় তো কি? তা নয় তো কি? বিধি, নিজের খেয়াল তো তুমি নিজে রাখতে পারো না, কিন্তু যার পৃথিবীতে আসার জন্য আমরা এতদিন ধরে তার দিকে তো একটু খেয়াল রাখতে পারতে। শোনাতন, তুই ডক্টর হয়ে যতই সাজেশন দে, বাট আই এম শিওর যে আবার আমাদের যদি ইস্যু হয় আমাদের মিসক্যারেজই হবে। আহ সমরেশ, মানুষের জীবনে দুর্ঘটনা ঘটে আর সেটা মেনে নিতে। আরে তুই ছাড় তো, ছাড় ছাড়। ওর বোন দিয়াকে তো দেখছি, দিয়া যথেষ্ট সচেতন। বলো না। দাঁড়াও দাঁড়াও, এর না, মাই গড, শোনো শোনো না। আরে হয়েছে বলছি বলছি, আমি কিন্তু রিস্ক টিক নিতে পারবো না। না না হবে না, তুমি ছাড়া এই প্রবলেম কেউ সলভ করতে পারবে না। কি রে দিয়া, অনেক তো রাত হলো, তুই এখনো বাড়ি গেলি না? হ্যাঁ দিদি, এই যাবো। বাপ, তখন থেকে তো যাবো যাবো করছিস, দু ঘন্টা পেরিয়ে গেল এখনো যেতে ইচ্ছা করছে না? ছি দিদি, তুই এরকম বলছিস, আর কত সন্দেহ করবি তুই? নিথি, আমার কি মনে হয় জানো, যে কাউকে কিছু বলার আগে তোমার ভাষাটা সম্বরণ করা উচিত। আমি সব বুঝে ফেলেছি বলে? তুমি পারো বটে। ঠিক আছে, রাখছি, গুড নাইট দিয়া। আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। আমি জানি আমি অপাচ্য, কিন্তু আমাকে অপাচ্য তৈরি করেছো তুমি। দিয়াজ তোমার কাছে গোলাপের কুড়ি, আর আমি আমি ঝরে যাওয়া পাতা। কেন কেন তুমি এরকম করলে আমার সঙ্গে, বলো কেন? অসাবধান কি আমি একা? থামো, থামো।
Prapti, Piti, it was an accident! Bullshit! পুরুষের ক্ষমতা নেই যে দিয়াকে বশ করবে, বুঝেছ? তাই বুঝি। আচ্ছা, তোমার দিদি কিন্তু খুব স্ট্রিক্ট, সে কিন্তু তার প্রিয় মানুষকে কিছুতেই হাতছাড়া করবে না। তুমি রাজি থাকলে আমি সব করতে রাজি। তাই? সত্যি বলছো, আমার উপর তোমার এত বিশ্বাস? বিথিকা, বিথিকা, না না, আর না, অনেক অপমান অপবাদ সহ্য করেছি, শেষে কিনা দিয়া, দিয়া আমার সংসারে বাঘ বসাবে, এটা কোন সমরেশ? সম্পূর্ণ হচ্ছে না প্রতারক স্বার্থনিষ্ঠ এক ব্যক্তি? না না, অনেক হয়েছে, আজই খবরটা নিশ্চয়ই শুনেছ। বিথিকা, তুমি এইভাবে হঠাৎ দৌড়ে ঘরে ঢুকে পড়লে, খবরটা শুনে তোমার ভালো লাগেনি? তোমার সঙ্গে আমি আর থাকতে চাই না। কি রে, খবরটা শুনে তুই ফোনটা ছেড়ে দিলি যে? তোর স্বার্থ পূরণ হয়েছে, এবার আমার যাবার পালা, তোরা দুজনে সুখে থাকিস। সরি দিদি, আপনাকে না জানিয়ে আমি আর দিয়া বিয়েটা করে ফেললাম। আসলে আমি ওকে ছাড়া, সমরেশদা না থাকলে এটা সম্ভবই হতো না। খুব ভালো মানুষ উনি। তোমরা দুজনে সুখে থেকো। বল দিদি। দিয়া, দিয়া, দিদি, 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 আজ আমরা আসি। আসি রে দিদি, আসি, চলো। আসলে দিয়ার মধ্যে আমি আমার মৃতা বোন দিশাকে খুঁজে পেতাম, তাই দিয়া যখন বলল যে ও অনিন্দকে খুব ভালোবাসে এবং অনিন্দ ছাড়াও কাউকে বিয়ে করবে না, তখন আমার চোখের সামনে দিশার অতীতটা ভেসে উঠল। বাবা মা যদি সবকিছু মেনে নিত, আজকে দিশা হয়তো এখন আমাকে ভুলে
বেঁচে থাকবে বিথি। এরপরে ধাক্কাটা কিন্তু তুমি সামলাতে পারবে না দিয়া। এমন কোন পুরুষ নেই যে দিয়াকে বশ করবে, বুঝেছো? তোমার দিদি কিন্তু খুব স্ট্রিক্ট, সে কিন্তু তার প্রিয় মানুষকে কিছুতেই হাতছাড়া করবে না। কিন্তু তুমি যদি রাজি থাকো আমি সব করতে পারবো। সত্যি তুমি আমাকে এতটা বিশ্বাস করো? নিজের থেকেও বেশি। প্রমিস? গড প্রমিস। অতনু, তুই একটা কাজ কর, তুই কালকে একবার আমার বাড়িতে চলে আয়। হ্যাঁ, আমার কিছু ভালো লাগছে না অতনু, প্লিজ। মানে আমি এই এই ব্যাপারটা থেকে মুক্তি চাই। হ্যাঁ, তুই আয়। রাখছি। বৌদি, বৌদি কে? ও অতনু। হ্যাঁ হ্যাঁ বৌদি, একটা সুখবর দেব বলে তোমার কাছে ছুটে এলাম। কি রে সোমু, খবরটা যখন তুই দিবি ঠিক করেছিলি, বেকার বেকার আমাকে ডাকলি কেন? এটা কিন্তু ঠিক নয়। ও আমায় অনেক দিন হলো গুড নিউজ দেওয়া বন্ধ করে দিয়েছে। যাক, তুমি কি বলতে এসছো সেটা বলো। না বৌদি, আমার মনে হয় এটা বলার অধিকার একমাত্র সমরেশেরই আছে। কি রে বল। আমি জানি বিথি, আমার উপরে তোমার অনেক অনেক অভিমান, কিন্তু বিথি এই সবকিছুর জন্য কিন্তু আমি দায়ী নই। আর এটাও আমি জানি, আমার প্রতি তোমার যে সন্দেহের দৃষ্টি সেটা হওয়াটাই স্বাভাবিক, তার জন্য আমি দায়ী নই। আজকে এই সমস্ত সমস্যার সমাধান করবার জন্য আমি অতনুকে এখানে ডেকেছি বিথি। আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি বিথি, সিদ্ধান্তটা হলো তুমি আমার একটা চোখ দিয়ে সমস্ত পৃথিবীটাকে দেখবে।